পাঁচফোড়ন ছাড়া আচার রেসিপি একেবারেই বেমানান। পাঁচফোড়ন না দিলে আচারের স্বাদটাই আসে না। কোনো রকম ঝামেলা ছাড়া খুব সহজ পদ্ধতিতে কিভাবে আপনারা পাঁচফোড়নটা গুঁড়ো করবেন সেই রেসিপি নিয়ে আজকে হাজির হলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইমা সিম্পল লাইফ। আমি তাসিনা সাইমা আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি পাঁচফোড়ন কিভাবে গুঁড়ো করবেন। তো আজকের রেসিপিটা অনেক সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, সুন্দর একটি কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামতটি রাখবেন, আর বেশি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি পাঁচফোড়নটা ঢেলে নেব। আমি এখানে প্যাকেটজাত যে পাঁচফোড়নটা আছে ওটা দেখাচ্ছি। আপনারা চাইলে পাঁচফোড়নটা ঘরেও তৈরি করে নিতে পারেন। সেটা কিভাবে তৈরি করতে হয় আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। এই পর্যায়ে আমি সম্পূর্ণ পাঁচফোড়নগুলা প্যানে ঢেলে নিলাম। তারপরে আমি চুলার জালটা জ্বালিয়ে দিলাম। এগুলোকে আমি ভালো করে টেলে নেব যাতে যতক্ষণ পর্যন্ত না এগুলো ফুটতে শুরু করে। এগুলো যতক্ষণ পর্যন্ত ভালো করে ফুটবে না ততক্ষণ পর্যন্ত আমি এভাবে করে ভালো করে মুচমুচে করে ভেজে নেব। চার পাঁচ মিনিট এভাবে টেলে নেওয়ার পরে আমার পাঁচফোড়নটা এখন আমি ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি। একেবারে চুলা থেকে নামিয়ে সাথে সাথে ব্লেন্ডারের জারে দিতে যাবেন না, একটু ঠান্ডা করে তারপর ব্লেন্ডারের জারে দিবেন। তাতে আপনার ব্লেন্ডারের একটু সমস্যা না কম হতে পারে, না হলে ব্লেন্ডারের জারের একটু সমস্যা হতে পারে। তো আমি এভাবে ব্লেন্ড করে নিয়ে আপনাদেরকে দেখালাম। এছাড়াও আমি আরেকটি পর্যায়ে আপনাদেরকে কিভাবে এটা গুঁড়ো করতে হয় সেটা দেখিয়ে দেব। দেখুন কত সুন্দর পাউডার হয়ে গেছে, এভাবে করেও করতে পারেন। আর আমি আরও একটা ভাবে আপনাদেরকে পাউডারটা করে দেখাচ্ছি শিলপাটায়। যাদের ব্লেন্ডার নেই, হয়তো অনেকের বাসায় ব্লেন্ডার নাও থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা এই যে গরম গরম চুলা থেকে নামিয়ে সাথে সাথে শিলপাটায় এভাবে বেটে নিতে পারেন, সেক্ষেত্রে পাউডারটা আরও সুন্দর হবে। তো আপনারা চাইলে এই দুই রকমভাবেই পাউডারটা করে নিতে পারেন। তো আশা করছি আমার ভিডিওটা আপনাদের উপকারে আসবে। যদি এতটুকু উপকারে আসে তাহলে নিজের ভিডিওটা বানানোর ক্ষেত্রে নিজেকে সার্থক মনে করব। তো বন্ধুরা, অনেক সহজ পদ্ধতিতে আপনাদেরকে পাঁচফোড়নটা গুঁড়ো করা শিখিয়ে দিলাম। আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। তা আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।